ঘরের মাঠে জিম্বাবের বিপক্ষে সতেরো বছর পর সাদা পোশাকে হার পরের ম্যাচে রাজসিক প্রত্যাবর্তন তবে বরাবরের মতো দুশ্চিন্তার নাম টপ অর্ডার বছরের শেষ সিরিজ প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা জার্ভিস চাতারাদের পেসে যেখানে নাকাল হতে হয়েছে বাংলাদেশকে সেখানে কঠিন পরীক্ষায় পড়তে হবে কেমার রোজ কিমো পল ব্রাথুয়েট গ্যাব্রিয়েলদের সামনে কেমন গেল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ কেমন জমবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকের লড়াই ফার্স্ট ম্যাচ যেভাবে বাংলাদেশ হেরে গেছে আমার মনে হয় যে সেখান থেকে আসলে কাম ব্যাক করা খুব ডিফিকাল্ট ছিল তোর ওপেনার হয়তো রান করে নাই বাট তারা কিন্তু রান করার মতো প্লেয়ার হয়তো সাম হাও কোনো কারণে ক্লিক করতে পারে নাই ভালো করতে পারে নাই বাট আমি খুবই আশাবাদী যে ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা সিরিজে রান করবে প্লাস আমাদের ফিল্ডিং ডিপার্টমেন্টকে একটু মনোযোগ হতে হবে বাংলাদেশ এখন ন নম্বর টেস্ট প্লেয়িং দেশ হিসেবে রয়েছে দু উনিশের বিশ্বকাপের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে চলেছে নয় দেশের সেখানে আমাদেরকে ম্যাচ দেশে এবং বাইরে সব জায়গায় খেলতে হবে সেভাবে আমাদের মানসিক এবং খেলোয়াড়ি প্রস্তুতি নিতে হবে সাকিব তামিমদের অনুপস্থিতিতে জিম্বাবের বিপক্ষে দুই টেস্টে অভিষেক হয়েছে চার ক্রিকেটারের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার মিছিলেও উজ্জ্বল ছিলেন আরিফুল দ্বিতীয় টেস্টে দুটি ছড়িয়েছেন মিথুন খালেদরা লেটার মার্কস না হলেও সামগ্রিক বিচারে অভিষিক্তদের পাশ মার্কি দিচ্ছেন সাবেকরা আরিফ ভালো ব্যাটিং করছে যতটুকু সুযোগ পেয়ে যতটুকুর মধ্যে ব্যাটসম্যান সাপোর্ট পায় নাই মিথুন আলীও আমি বলবো যে একটা ইনিংস ভালো করেছে একটা ইনিংস হয়তো সুযোগ ওরকমভাবে মানে করতে পারে নাই বাট ওভারঅল অ্যাটিটিউড ভালো ছিল মাঠে যে দাঁড়ায় থাকবো চেষ্টা করব সেই অ্যাটিটিউডগুলো ভালো ছিল বাট এটা ভালো সকলকে আমার মনে সময় দিতে হবে আমরা অস্থির হলে হবে না যারা খেলছে বা নতুন জায়গা করে নিয়েছে তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে তাদেরকে নিজেদেরকে মেলে ধরার জন্য সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে যেমন উইকেটে খেলা হয়েছে ক্যারেবিয়ানদের বিপক্ষে অনেকটা ঠিক তেমন উইকেটে খেলা হবে বলে আভাস দিয়েছেন বিসিবির এই শীর্ষকর্তা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা